পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সরকার হওয়ার পরে যিনি মুখ্যমন্ত্রী হলেন মাননীয় মমতা ব্যানার্জি, তিনি সারা বাংলায় যেভাবে অত্যাচার হল আর উনি স্পষ্টভাবে ক্যামেরার সামনে বলে বেড়াচ্ছেন বাংলায় কোনো হিংসা হয়নি। ভোট আদালত সবাই মেনে নিল, বাংলায় হিংসা হচ্ছে, সিবিআই তদন্ত শুরু হলো, সিট গঠন হল। তার বিরুদ্ধে প্রিয়াঙ্কা কেজরিওয়ালকে পার্টি নমিনেশন করেছে, কে তিনি? তিনি হলেন সেই প্রতিবাদী কণ্ঠ যাকে ভারতীয় জনতা পার্টি ফ্রন্টম্যান বানিয়ে কোর্ট আদালতে লড়াই করে আজকে সিবিআই তদন্ত করেছেন, যেখানে এখন পর্যন্ত 4-5 এই মাত্র কয়েকদিনের মধ্যে চার্জশিট জমাও হয়ে গেছে। তো একজন অত্যাচারী বাংলার মানুষের উপর অত্যাচার করেছেন, উনি মুখ্যমন্ত্রী শপথ নিয়ে কিন্তু রাজধর্ম পালন করেননি, আর একজন যিনি প্রতিবাদ করেছেন তাকে প্রাপ্তি করা হয়েছে। মানুষ বিচার করবে, তাকে ভোট দেওয়া যাবে। একজন অত্যাচার করেছেন তাকে, নালে যে প্রতিবাদ করে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে তাকে, মানুষের কাছে বিচার ছিল। এটাই কি আপনাদের প্রচার প্রচার কৌশল? আমাদের মূল প্রচার এটা থাকবে। তারপরে সারা বাংলায় বেকার সমস্যা যেভাবে বেড়েছে, শিক্ষকরা বিষ খেয়ে নিচ্ছেন, শিক্ষকদেরকে গ্রেফতার করার জন্য 200 পুলিশ সারা রাত ভাড়া দিচ্ছে, যেভাবে একটা বাতাবরণ তৈরি হয়েছে সারা বাংলা, যেখানে অত্যাচার অত্যাচার অত্যাচার, তার প্রতিবাদে তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আবার কি দেখবো অমিত শাহজি প্রধানমন্ত্রী তারা প্রচারে আসছেন? মনে হচ্ছে দরকার পড়বে না, আমরাই এনাফ আছি, এখানে প্রধানমন্ত্রীর দরকার পড়বে না। কেন একবার হেরেছেন আবার হারাবো? আজকে প্রথম নামছেন প্রচারে কেজরিওয়াল, তার কাছে আশীর্বাদ নিয়ে আসার পর তথাগত রায় টুইট করে জানান যে বিভিন্ন এলাকাতে তিনি ওড়িয়া ভাষার বক্তা, বা তিনি চাইছেন অমিত শাহ বা জেপি নাড্ডা কেউ নর্দার্ন পার্ক এলাকায় প্রচারে আসতে অনুরোধ করা হোক। কিভাবে দেখছেন? দেখুন, উনি কি চাইছেন সেটা উনি বলবেন, আমি তাদের তৈরি করে নেই। আমার যা কাজ আছে, পার্টি আমার কাজ দিয়েছি, আমার কাজ আমি করব। আর ওনার, উনি অনেক সিনিয়র মানুষ, ওনার বক্তব্যকে আমি কোনোভাবে তার ব্যাপারে কমেন্টসও করবো না। তারপর প্রার্থী ঘোষণার পরে আজকেই প্রথম আপনার বৈঠকে বসছেন? আজকে প্রচারে আমার কাজ যেদিন ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে সেদিন থেকে আমার কাজ। যে একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রী আবার ভবানীপুরে প্রার্থী হয়েছেন, এটাই তো চরম আশ্চর্যের বিষয়। একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রী আবার প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন, এটা তো বড় আশ্চর্যের বিষয়। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।